हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल संगीतास वीडियो। संगीतास वीडियोते आपनादेर स्वागत जानाय। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज एकटा नतून रेसिपी निये आपनादेर सामने चले एसेछि, तारका डाल फ्राई। आमार ई रेसिपिटा जदि आपनादेर भालो लेगे थाके आमार चैनलटिके अवश्यई सबस्क्राइब करे देबेन। मिक्स तारका डालटा आमी प्रेसार कुकारे 6 থেকে 7টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সমপরিমাণ জল দিয়ে। মশলার মধ্যে কি কি নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি পেঁয়াজ কুচি, খুব ছোট করে কুচিয়ে নেওয়া হয়েছে। নিয়েছি রসুন কুচি, নিয়েছি আদা কুচি, টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। আর নিয়েছি মশলার মধ্যে নিয়েছি তারকা মশলা, কসুরি মেথি আর টমেটো কেচাপ, টমেটো সস। চলুন এবার শুরু করা যাক। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আদা কুচি আর রসুন কুচিটা ভেজে নেব। একটু ফ্রাই করে নেব এবং এরপর দিয়ে দেব লঙ্কা কুচিটা। এরপর দেব পেঁয়াজ কুচি। ভালোভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করব। একটু লালচে কালার হবে, এরপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও একটু ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর যে আমি তড়কা মশলাটা নিয়েছিলাম সেই প্যাকেটে তড়কা মশলাটা একটু এখন দেব আর একটু শেষে দেব। একটুখানি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষে নেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। ভালোভাবে কষে নেব। এরপর দেব টমেটো সস, যে টমেটো কেচাপটা নিয়েছিলাম সেটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার তড়কা ডাল যেটা প্রেশার কুকারে সিদ্ধ করা ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম। আমি ভালোভাবে মিক্স করব। তড়কা ডালটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে আপনি মিক্স করবেন তত কিন্তু এর স্বাদ বেড়ে যাবে। বেশ ভালোভাবে মিক্স করতে হবে। এরপর নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী। ডাল রান্না করলে কিন্তু যত ভালোভাবে আপনি নাড়বেন এবং মিক্স করবেন তত কিন্তু ডালের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি যেভাবে করছি দেখুন আপনারাও সেভাবে করবেন। এবার জল দিয়ে দেব। জল দিয়েও একটু ভালোভাবে মিক্স করতে হবে। তারপর যে তড়কা মশলাটা ছিল সেটা দিয়ে দেব, সেটা দিয়েও ভালোভাবে মিক্স করতে হবে। দেখুন প্রায় 15 মিনিট মতো আমি এভাবে মিক্স করে গেছি। এবার যে আপনাদেরকে দেখিয়েছিলাম কসুরি মেথিটা, সেই কসুরি মেথিটা কিন্তু আমি হাতে করে একটু ভালোভাবে গুঁড়িয়ে নিচ্ছি। এভাবে গুঁড়িয়ে নিলে কিন্তু স্বাদ আরও বেড়ে যায়। দিয়ে এবার ডালের উপরে দিয়ে দিলাম। বাস এবার মিক্স করে নিচ্ছি। আমার হয়ে গেছে তড়কা ডাল ফ্রাই। এটা আমি কিন্তু ডিম ছাড়া বানিয়েছি, রেস্টুরেন্ট স্টাইলের তড়কা ডাল ফ্রাই। আপনারা বাড়িতে বানাবেন এবং খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন খেতে লাগলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
এবং কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন। প্লিজ 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 আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। টাটা।